সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাকে স্বাগত। আমরা গত ক্লাসে অংশীদারি কারবার সম্পর্কে জানছিলাম, আজকে আমরা অংশীদারি কারবারে অংশীদারদের মূলধন হিসাব সম্পর্কে জানব। তার আগে আমরা অংশীদারি ব্যবসা সম্পর্কে আরেকটু জেনে আসি। অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন, তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি বিভিন্ন রকম হতে পারে, যেমন চুক্তি মৌখিক হতে পারে, চুক্তি লিখিত হতে পারে এবং লিখিত ও নিবন্ধিত হতে পারে। এরপরে আসি লাভ লোকসান হিসাবে। লাভ লোকসান হিসাব কি? অংশীদারি ব্যবসায় অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে আমরা লাভ লোকসান হিসাব আবন্টন হিসাব বলি। গত ক্লাসে আমরা একটি অঙ্ক করেছিলাম এবং লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করেছিলাম। আজকে আমরা অংশীদারদের মূলধন হিসাব আলোচনা করব। তো অংশীদারদের মূলধন হিসাব আলোচনার আগে আমরা একটি অঙ্ক আরেকবার একটু জেনে নিই, যেটি আমরা গত ক্লাসে লাভ লোকসান আবন্টন হিসাব যে অঙ্কটির মাধ্যমে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করেছিলাম সেই অঙ্কটি আমরা আবার একটু দেখি। এক্স ওয়াই জেড একটি ফার্মের অংশীদার, তারা ব্যবসায়ের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 1 জানুয়ারি 2017 তারিখে তাদের মূলধন ছিল এক্স এর 60,000 টাকা, ওয়াই এর 45,000 টাকা এবং জেড এর 30,000 টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য এক্স 3,000 টাকা বেতন পাবে। মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু উত্তোলনের উপর সুদ ধার্য করতে হবে না। বছরে এক্স ওয়াই ও জেড তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000, 6,000 এবং 3,000 টাকা। মূলধনের উপর এক্সের মূলধনের উপর সুদ এবং এক্সের বেতন ধার্য করার পূর্বে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায়ের নেট মুনাফা দাঁড়ায় 69,600 টাকা এবং 1 জানুয়ারি 2017 তারিখে এক্স ব্যবসায়ে অতিরিক্ত 30,000 টাকার মূলধন আনয়ন করে। প্রস্তুত করতে হবে অংশীদারদের মূলধনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব। তো গত ক্লাসে আমরা অংশীদারদের মূলধনের সুদ বের করেছিলাম এবং লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করেছিলাম। আজকে আমরা দেখব অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের মূলধন হিসাব তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা একটা ছক কাটি। যে কয়জন অংশীদার টাকার ঘর সেই কয়টি হবে, তাহলে এক্স ওয়াই জেড টাকা ক্রেডিট পাশেও একই, তারিখ বিবরণ টাকার ঘরে আসবে, এক্স এর টাকা, ওয়াই এর টাকা এবং জেড এর টাকা। ডেবিট পাশে তারিখ বিবরণ টাকার ঘরে 3 জন যেহেতু অংশীদার সেহেতু এক্স এর টাকা, ওয়াই এর টাকা এবং জেড এর টাকা, এবং ক্রেডিট পাশেও সেম তারিখ বিবরণ এক্স এর টাকা, ওয়াই এর টাকা এবং জেড এর টাকা। উপরে লিখব অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব
কিতাবদের মুথন হিসাব। তাহলে প্রথমে আমরা ক্রেডিট পাশে আসি। ক্রেডিট পাশে পয়লা জানুয়ারি তারিখে ব্যালেন্স ছিল কত? প্রথমে তারা পয়লা জানুয়ারি 2017 তারিখে মূলধন ছিল কত? এক্স এর 60,000, ওয়াই এর 45,000 এবং জেড এর 30,000। তাহলে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি লিখে এক্স এর ঘরে 60,000, ওয়াই এর ঘরে 45,000 এবং জেড এর ঘরে 30,000 টাকা। এবং জুলাই এক তারিখে অতিরিক্ত মূলধন হিসাব, অতিরিক্ত মূলধন আনয়ন করে কে? যে অর্থাৎ নগদ হিসাব লিখে ব্র্যাকেটে অতিরিক্ত মূলধন 30,000 টাকা হবে জেডের ঘরে, 30,000 টাকা অতিরিক্ত মূলধন, 30,000 টাকা। এবার আমরা লাভ লোকসান বন্টন হিসাবে ব্যালেন্স পেয়েছিলাম না, মূলধনের সুদ লাভ লোকসান হিসাব থেকে আসছে, যেহেতু লাভ লোকসান বন্টন হিসাব, লাভ লোকসান বন্টন হিসাব লিখে লিখব মূলধনের সুদ কত টাকা? 3,750। আমরা যে মূলধনের সুদটা বের করেছিলাম গত ক্লাসে 3,750, 2,250 আর 1,500। মূলধনের সুদ 3,750, 2,250 এবং 1,500। বেতন বেতন কে পায়? বেতন শুধুমাত্র এক্স এর ঘরে 3,000 টাকা। এবং মুনাফার অংশ কত? 23,640। এবং 11,820। এবার ডেবিট পাশে কি আছে দেখি, 2,017। ডিসেম্বর 31 উত্তোলন কত টাকা? আমাদের অঙ্কে ছিল বছরে এক্স ওয়াই জেড এর উত্তোলনের পরিমাণ যথাক্রমে 9,000 টাকা, 6,000 টাকা এবং 3,000 টাকা। অর্থাৎ এক্স এর ঘরে 9,000 টাকা, ওয়াই এর ঘরে 6,000 টাকা এবং জেড এর ঘরে 3,000 টাকা। তাহলে
কিছু অঙ্কে বাকি নাই। আমরা ব্যালেন্স বিডি দিয়েছি, অতিরিক্ত মূলধন দিয়েছি, লাভ লোকসান হিসাব লিখে লাভ লোকসান থেকে আসছে মূলধনের সুদ, বেতন এবং মুনাফার অংশ। উত্তরণ হিসাব অঙ্কগুলো যোগ করে আমাদের আসবে কত? এক লক্ষ বিশ হাজার তিনশো নব্বই। তাহলে এখানে বসাই এক লক্ষ বিশ হাজার তিনশো নব্বই, সত্তর হাজার আটশো নব্বই, তেতাল্লিশ হাজার তিনশো বিশ। এবার এটি থেকে এটি বিয়োগ দিলে আমরা পাই চল্লিশ হাজার তিনশত বিশ। চৌষট্টি হাজার আটশো নব্বই, এক লক্ষ এগারো হাজার তিনশত নব্বই। তাহলে দুই হাজার দুই হাজার আঠারো সালের জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি দাঁড়াবে। এখানে আমরা যেটি ব্যালেন্স সিডি বের করেছি অর্থাৎ এক্স এর এক লক্ষ এগারো হাজার তিনশো নব্বই, ওয়াই এর চৌষট্টি হাজার আটশো নব্বই এবং জেডের চল্লিশ হাজার তিনশত কুড়ি। অর্থাৎ আমরা এখানে যেটি ব্যালেন্স সিডি বের করেছি সেটি দুই হাজার আঠারো সালের জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। আমরা অঙ্কটি আরেকটু দেখি, প্রথমে আমরা অঙ্কটি একটু শুনি। এক্স ওয়াই জেড এর জেড একটি ফার্মের অংশীদার, এক্স ওয়াই জেড একটি ফার্মের তিনজন অংশীদার, তারা ব্যবসায় লাভ লোকসান দুই ইস্টু এক অনুপাতে বন্টন করে নেয়। পয়লা জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে তাদের মূলধনের মূলধন ছিল এক্স এর ষাট হাজার টাকা, ওয়াই এর পঁয়তাল্লিশ হাজার টাকা এবং জেড এর ত্রিশ হাজার টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য এক্স কে বেতন প্রদান করা হয় তিন হাজার টাকা, মূলধনের উপর বার্ষিক
5% হার সুদে সুদ ধার্য করতে হবে কিন্তু উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করতে হবে না x বছরে x y ও z এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে x 9000 টাকা y 6000 টাকা এবং z 3000 টাকা মূলধনের উপরে সুদ এবং x এর বেতন ধার্য করার পূর্বে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় নিপুণতা দাঁড়ায় 69600 টাকা এবং পয়লা জানুয়ারি 2017 তারিখে x ব্যবসায়ে 30000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে আমাদের করণীয় ছিল অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় করা লাভ লোকসান বণ্টন হিসাব তৈরি করা এবং মূলধনের অংশীদারদের মূলধন হিসাব তৈরি করা গত ক্লাসে যেহেতু আমরা মূলধনের সুদ এবং লাভ লোকসান হিসাব অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় এবং লাভ লোকসান হিসাব বের করেছিলাম তাই এই ক্লাসে আমরা অংশীদারদের মূলধন হিসাব তৈরি করলাম মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমরা একটি ছক কাটবো যেখানে ডেবিট এবং ক্রেডিট দুটো সাইড হবে এখানে ডেবিট পাশে আমরা লিখবো তারিখ বিবরণ এবং যে কয়জন অংশীদার তাদের নাম নাম এবং টাকা অর্থাৎ এখানে তারিখ বিবরণ এক্স এর টাকা ওয়াই এর টাকা জেড এর টাকা এবং ক্রেডিট পাশেও একই লেখা তারিখ বিবরণ এক্স এর টাকা ওয়াই এবং জেড এর টাকা তো প্রথমে আমরা বসিয়েছি 2017 সালে পয়লা জানুয়ারি ব্যালেন্স বিডিটা ব্যালেন্স বিডি কত যেহেতু এক্স ওয়াই জেড তিনজন পয়লা জানুয়ারি 2017 তারিখে মূলধন আনয়ন করে 60,000 45,000 এবং 30,000 টাকা সেই সঙ্গে এটি বসিয়েছি 60,000 টাকা ব্যালেন্স বিডি লিখে এক্স এর ঘরে 60,000 টাকা ওয়াই ঘরে 45,000 টাকা এবং জেড এর ঘরে 30,000 টাকা এবং অতিরিক্ত জুলাই 1 তারিখে অতিরিক্ত মূলধন আনয়ন করে এক্স 30,000 টাকা সেহেতু নগদ হিসাব লিখে অতিরিক্ত মূলধন 30,000 টাকা এক্স এর ঘরে এবং আমরা বসিয়েছি লাভ লোকসান হিসাব লিখে লাভ লোকসান হিসাব থেকে আসছে কি মূলধনের সুদ এক্স এর 3,750 ওয়াই এর 2,250 এবং জেড এর 1,500 বেতন শুধুমাত্র এক্স এর 3,000 টাকা এবং মুনাফার অংশ যেটা লাভ লোকসান বণ্টন হিসাব থেকে আমরা পেয়েছিলাম 23,640 এবং জেড এর 11,820 টাকা আর ডেবিট পাশে আমরা বসিয়েছি উত্তোলন ছিল এক্স এর উত্তোলন হিসাব লিখে এক্স এর উত্তোলন 9,000 টাকা ওয়াই এর 6,000 টাকা এবং জেড এর 3,000 টাকা এবার আমরা ক্রেডিট পাশ যোগ করে তার ডেবিট পাশে বসিয়েছি এবং ডেবিট পাশের অঙ্ক থেকে সেটি বিয়োগ করে ব্যালেন্স শিটটি বের করেছি ব্যালেন্স শিটটি বেরিয়েছে এক্স এর 1,11,390 ওয়াই এর 64,890 এবং জেড এর 40,320 টাকা যেহেতু এটি 2017 সালের ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স সিডি সেহেতু 2018 সালের জানুয়ারি 1 তারিখে এটি ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে সেহেতু আমরা এখানে ক্রেডিট পাশে 2018 সালের জানুয়ারি 1 ব্যালেন্স বিডি হিসাবে লিখেছি এক্স এর ঘরে এক্স এর 1,11,390 টাকা ওয়াই এর 64,890 টাকা এবং জেড এর 40,320 টাকা তো আমরা আজকে অংশীদারদের মূলধন হিসাব সম্পর্কে জানলাম তাহলে আমরা অংশীদারি হিসাব সম্পর্কে কি জেনেছিলাম যে পৃথিবীর প্রাচীনতম ব্যবসা ছিল এক মালিকানা ব্যবসা কিন্তু এক মালিকানা ব্যবসায় কিছু সীমাবদ্ধতার জন্য অংশীদারি ব্যবসায় উৎপত্তি ঘটে কি সীমাবদ্ধতার ভিতরে ছিল স্বল্প পরিমাণে মূলধন এবং মানে কম বিনিয়োগ এবং অসীম দায় এ কারণে অংশীদারি ব্যবসার উৎপত্তি ঘটে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি দুই বা ততোধিক ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে একত্রিত হয়ে বা চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসায় প্রতিষ্ঠা করে তখন তাকে অংশীদারি ব্যবসা আমরা বলতে পারি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী ছিল চুক্তি এবং অংশীদারি ব্যবসায় কিছু
শর্ত আছে যেমন ঋণ, এগুলো সবই যুক্তিতে উল্লেখ থাকে। ঋণের উপর সুদ, যদি ঋণের উপরে সুদ উল্লেখ না থাকে তবে ঋণের উপর 6% বা 6% হারে সুদ ধার্য করতে হবে। উত্তোলনের সুদের কিছু সংজ্ঞা আমরা গত ক্লাসে বলেছিলাম। আর চুক্তি বিভিন্ন রকম হতে পারে, এটি হতে পারে মৌখিক, লিখিত বা লিখিত ও নিবন্ধিত। এবার আমরা আসি লাভ লোকসান বন্টন হিসেবে। লাভ লোকসান বন্টন হিসেবে বলতে কি বুঝি আমরা? অংশীদারি ব্যবসায় অর্জিত যে মুনাফা, অংশীদারি ব্যবসায় অর্জিত যে মুনাফা তা অংশীদারদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের উদ্দেশ্যে, সুষ্ঠুভাবে বন্টনের উদ্দেশ্যে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে লাভ লোকসান বন্টন হিসাব বলি। যদি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে ও মুনাফা বন্টনের কোনো অনুপাত না দেওয়া থাকে তাহলে সমান হারে মুনাফা অংশীদারদের ভিতরে বন্টিত হবে। আর আমরা আজকে অংশীদারি মূলধনের অংশীদারি মূলধন হিসাব তৈরি করলাম এবং ছোট্ট একটি অঙ্কের মাধ্যমে এটি আমরা উপস্থাপন করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ।